চলে গেলেন কোথাও কেউ নেই এর জনপ্রিয় বদি চরিত্রের অভিনেতা আব্দুল কাদের। 69 বছর বয়সী অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংস্কৃতিক অঙ্গনে। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। শনিবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ক্যান্সারের সাথে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই অভিনেতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। মাত্র দুদিন আগে প্রিয় দাদার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে ফেসবুক লাইভে এসে কেঁদে প্রতিবাদ জানিয়েছিল তৃতীয় শ্রেণী পড়ুয়া আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শনিবার সত্যি না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন বরেণ্য অভিনেতা আব্দুল কাদের, যা এখনো দুঃস্বপ্ন লুবাবার জন্য। গত 8 ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে নেওয়া হয় গুণী এই অভিনেতাকে। জানা যায় সারা শরীরে ছড়িয়ে পড়েছে মরণব্যাধি ক্যান্সার। দেশে ফিরে 20 ডিসেম্বর রাজধানী এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এই অভিনেতা। অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে আইসিইউতে স্থানান্তর করা হয় আব্দুল কাদেরকে। সেখানেই মারা যান সবার প্রিয় বদি। মিরপুর DOHS সেন্ট্রাল মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় তার DOHS এর বাড়িতে। সেখানে শেষবারের মতো তাকে দেখেন পরিবারের সদস্যরা। শেষবার তো শেষ ইচ্ছাটা পূরণ করে যেতে পারিনি। আবার দাদা অবশ্যই জান্নাতে যাবে, দাদা কোনো খারাপ কাজ করেনি, সবই ভালো করেছে। মিরপুর DOHS থেকে মরদেহ আনা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে, যেখানে ফুল আর অশ্রুতে প্রিয় বদিকে বিদায় জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা। সবসময় আনন্দে থাকতে চাইতো, অন্যকে আনন্দ দিত। বলে বোঝানো না যাবে না যে কি ধরনের একটি ভালো মানুষ ছিলেন। যেখানেই থাকুন আব্দুল কাদের আমাদের কাদের কাকা, কারো কাদের ভাই, প্রিয় মানুষ, উনি ভালো থাকুন। একজন নাট্য অন্তপ্রাণ মানুষ, একই সাথে অত্যন্ত ভালো মানুষ। আর আজকে হারাইলাম, আমি 2 দশক ধরে যার সাথে কাজ করতেছি, যাকে মামা ডাকতেছি, সেই মামা। শিল্পকলা একাডেমিতে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হন আব্দুল কাদের। ফাতেমা কাউসার, News 24, ঢাকা।